আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জীবন্ত মর্যাদা দান করেছেন, তিনি চলে গেছেন, কিন্তু কিয়ামত পর্যন্ত সেই মর্যাদা চলে যাবে না। সুবহানাল্লাহ, সেটা হলো আল কোরআনুল হাকিম। সারা পৃথিবীতে আসমানি গ্রন্থ হোক আর মানুষের রচনা করা গ্রন্থ হোক, যত গ্রন্থ এই পৃথিবীতে আছে প্রত্যেকটা গ্রন্থকে মানুষ বিকৃত করেছে একমাত্র ভ্রান্ত নিখুঁত নির্ভুল ভাবে, তখন থেকে শুরু করে এখন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত অক্ষত যে কিতাবটা থাকবে সেটাই হলো আল কোরআনুল কারীম। কোরআন যখন অবতীর্ণ হয়েছে তখন থেকে শুরু করে সময় পর্যন্ত বহু নাস্তিক বেঈমানেরা কোরআনের বিরুদ্ধে খড়গহস্ত ধারণ করেছে, তথাপিও কোরআনের একটা জবরদস্ত পেশেরও বিকৃতি ঘটাতে সক্ষম হয়নি। উল্লেখযোগ্য একটা বিষয়, তদানীন্তন সময়ে আমরা মনে করছি মানুষ আধুনিক থেকে অত্যাধুনিক যুগে বসবাস করে, কিন্তু না, আমরা একটু তুলনা করে দেখি তো আইয়ামে জাহেলিয়াতের যুগে আরব দেশের মানুষের ব্রেন বুদ্ধি মাথা এত জোরালো ছিল, একটা উঠের কবর হাত দিয়ে খুঁচিয়ে তার ভিতর থেকে খেজুরের বিচি বের করেছে, খেজুরের বিচি দেখে বলে দিয়েছে এই উটটা কোন দেশের, বোঝাতে পারিনি আপনাকে, আপনার বাড়ির উপরে ঘোড়ার পায়ের ছাপ, এই বাড়ির উপরে ঘোড়ার পায়ের ছাপ থেকে বলে দিয়েছে এই ঘোড়াটা কোন দেশের কোন গোত্রের। আজকে তো আমরা আঙ্গুলের ছাপ নিয়েও শত্রুকে আসামিকে শনাক্ত করতে পারি না, আজকে মেডিকেল টেস্টে গেলেও পুরুষকেও গর্ভবতী করে দেয় নারী মনে করে এই টেস্ট ফেল মারে। আপনি উপজেলা থেকে আল্ট্রাসাউন্ড করুন, আপনাকে বলছে বহু কিছু হয়েছে, রাজশাহীতে যেন আল্ট্রাসাউন্ড করেন আপনাকে বলবে কি সময় শুধু গ্যাস, আপনার ভূমিয়ার যুগে অত্যাধুনিক পরিবেশে বসবাস করার পরেও আমরা খুব ভালো মনে করছি, একটু চিন্তায় আনন্দ করুন তো দেখি আইয়ামে জাহেলিয়াতের যুগে কাফের বেঈমানদের যে ব্রেন মাথা মস্তিষ্ক ছিল এই অত্যাধুনিক যুগে বসবাস করেও আমরা তাদের রেকর্ডে হার মানতে বাধ্য। ঠিক সেই সময় ভাষাবিদ ছিল আরব দেশের পৃথিবী বিখ্যাত, ভাষাগত দিক দিয়ে তারা ছিল অত্যন্ত উন্নত। এরপরেও কোরআনের ব্যাপারে তারা বলেছে কোরআন হাকিম মানুষের রচনা কোন গ্রন্থ নয়। খলিফা মামুন রশিদের জামানার একটা ঘটনা উল্লেখ না করলেই নয়, তিনি বলছিলেন আমার রাজ দরবারে প্রত্যেক বছর সাহিত্যের একটা আসর বসানো হতো, এই আসরের সাহিত্যিক বুদ্ধিজীবী কবি দার্শনিক একাবি তাফসিরকারক প্রত্যেকটা পণ্ডিতের সুযোগ ছিল অংশগ্রহণের। এমন একটা মজলিসে একজন ইহুদি পণ্ডিত বলছে আমি তাওরাতের কয়েকটা কপি নিলাম, ওই কপি থেকে নিজের ইচ্ছা মতো রব বদল করে যোগ বিয়োগ করে কয়েকটা কপি আমি লিখলাম, এরপরে নিয়ে গেলাম ইহুদিদের উপাসনালয়ে, তাদেরকে বললাম আমার কাছে তাওরাতের কয়েকটা কপি আছে, তোমাদের ইচ্ছা করলে কিনে নিতে পারো। তারা সাদরে গ্রহণ করে তাওরাতের বিকৃত কপিগুলি কিনে নিল। আমি যে আচরণ করেছিলাম তাওরাতের সাথে একই আচরণ করলাম, জবুরের সাথে জবুরের একটা কপি নিয়ে আমি বিকৃত অনেকগুলি কপি পাণ্ডুলিপি তৈরি করলাম। এরপরে তাওরাত জবুরের অনুসারীদের উপাসনালয়ে হাজির হয়ে তাদের আহ্বান জানালাম আমার নিকটে তাওরাতের জবুরের কয়েকটা কপি আছে, তোমরা ইচ্ছা করলে কিনে নিতে পারো। তারা ইচ্ছাকৃত ভাবে তদন্ত না করে বিকৃত জবুরের কপিগুলি আমার কাছ থেকে কিনে নিল। আমি তাওরাতের সাথে যে আচরণ করেছিলাম জবুরের সাথে যে আচরণ করেছিলাম একই আচরণ করেছি ইঞ্জিলের সাথে, যেই কিতাব অবতীর্ণ হয়েছিল আসমান থেকে ঈসা নবীর উপরে। আমি ইঞ্জিলের কয়েকটা বিকৃত কপি হাতে তৈরি করে খ্রিস্টানদের উপাসনালয়ে হাজির হয়ে আমি তাদের আহ্বান করলাম, কয়েকটা আমার কাছে পাণ্ডুলিপি আছে বিকৃত কপি আছে ইঞ্জিলের, ইচ্ছা করলে কিনে নিতে পারো। খ্রিস্টানেরা অত্যন্ত সাগ্রহে ইঞ্জিলের কপিগুলি আমার কাছ থেকে কিনে নিল। এই ইহুদি পণ্ডিতটা আবার বলছে আমি এই তিনটি আসমানের কিতাবের সাথে যেমন আচরণ করেছি
একই আচরণ করলাম কোরআনের বেলায়, কোরআন থেকে যোগ করে বিয়ের করে ক্ষতবিক্ষত করে বিকৃত কয়েকটা কপি আমি নিজে হাতে লিখলাম। এরপরে মুসলমানদের মসজিদে উপস্থিত হয়ে তাদেরকে বললাম, হে মুসলমান ভাইরা, তোমাদের প্রাণ প্রিয় গ্রন্থ আর কোরআন হাকিমের কয়েকটা কপি আছে আমাদের নিকটে, ইচ্ছা করলে কিনে নিতে পারো। আমার আহ্বান শোনার সাথে সাথে মুসলমানেরা আমার কাছ থেকে কোরআনের কপিগুলি চেয়ে নিল এবং বাড়িতে নিল, তাদের কোরআনের কপির সাথে মিল করে দেখলো। যখন বহু জায়গাতে অমিল পরিলক্ষিত হলো, বিকৃত অনুভব করলো, তখন তারা আমার বিকৃত কোরআনের কপিগুলি আমার কাছে ফেরত দিয়ে দিল। এই গরিব পণ্ডিতকে খলিফা মামুন রশিদ বলেছিলেন, তুমি ইসলাম কবুল করো, শান্তিতে থাকবে, ধন্য হবে। এই ইহুদি পণ্ডিত ইসলাম কবুল না করে তার দরবার থেকে চলে যাওয়ার পরে এই ঘটনা ঘটিয়েছিল। কয়েক বছরে ওই ইহুদি পণ্ডিত স্বেচ্ছায় ইচ্ছাকৃত ভাবে নিজের ইচ্ছাতে মুসলমান হয়ে খলিফা মামুন রশিদের দরবারে হাজির হয়েছে। খলিফা তাকে জিজ্ঞাসা করলেন, আপনাকে কত বছর আমি নিজে দাবার দিয়েছিলাম মুসলমান হওয়ার জন্য, আপনি হলেন না, আর এই বছরের বিনা দাওয়াতে বিনা আমন্ত্রণে আপনি মুসলমান হয়ে কেন আসলেন? তখন এই ইহুদি পণ্ডিত এই আসমানি কিতাবকে বিকৃত করার ঘটনা তুলে ধরলেন যে আমি এরকম আচরণ করার পরে সবকটি কিতাবের সাথে যেমন করেছিলাম কোরআনের সাথেও যেমন করেছিলাম, যখন দেখলাম মুসলমানেরা যাচাই বাছাই করে তদন্ত সাপেক্ষে গ্রন্থগুলি গ্রহণ করছে, তখন আমার ধারণা হলো পৃথিবীতে যত কিতাব আছে সবচেয়ে নির্ভুল কিতাব হলো আল কোরআন কারীম। তখন আমি সত্যটা উপলব্ধি করে ইসলাম গ্রহণ করার তার দরবারে এসেছি। এই কোরআন কারীম সম্পর্কে মহান আল্লাহ বলেন, যালিকাল কিতাবুল রায়বা ফীহি, এটা এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ যার ভিতরে সন্দেহ ভুল করে কথা সন্দেহের কোনো অবকাশ নেই। যতদূর মুখে বলি অন্তরে বিশ্বাস আমাদের নেই, একটা লেখক বলি লেখে, এমনকি এই কোরআন যে ছাপাখানা থেকে ছাপানো হয় এই ছাপাখানার পক্ষ থেকে কোরআনুল কারীমের কভার পেজের নিচে একটা সাদা পৃষ্ঠাতে লেখা থাকে কিছু কথা, দুটি কথা প্রকাশকের নিবেদন আপনার এরকম অনেকের বক্তব্য তুলে ধরা থাকে অনেক কবিতার কবিতায়, অনেক লেখককার লেখনীতে, অনেক গ্রন্থকার তার গ্রন্থে, অনেক প্রবন্ধকার তার প্রবন্ধের শুনতে এভাবে লেখে ভূমিকা, দুটি কথা, কিছু কথা, মুখ বন্ধ, বিভিন্ন শিরোনামে একটা বিষয় বোঝাতে চায়। প্রথমটা হলো এই বইয়ের ভিতরে যে বিষয়টা লেখা আছে তার সূচনা লগ্নের কিছু কথা, আর শেষের অংশে যেটা বোঝার তা হলো এই আমি মানুষ লেখতে গিয়ে ভুল ত্রুটি হতে পারে, এটা স্বাভাবিক। যদি কোন শরীরের পাঠকে ভুল ত্রুটি দৃষ্টিগোচর হয় পরবর্তী সংস্করণের আগে জানালে সংশোধনী আনবো ইনশাআল্লাহ। এটা হলো তার ভূমিকার কথা, মুখবন্ধের কথা, দুটি কথা, নিবেদকের কথা, প্রকাশকের কথা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি কোরআনুল কারীম নাযিল করেছেন তিনি ভূমিকাতে বলছেন কোরআন এমন একটা কিতাব, একান্ত ভুল তো অনেক পরের কথা, সন্দেহের কোনো অবকাশ নেই। সারা পৃথিবীতে বর্তমান যত আসমানি কিতাব এর নামে কিতাব রয়েছে, আপনার তাওরাত বলুন, জবুর বলুন, ইনজিল বলুন, এই আসমানি উল্লেখযোগ্য তিনটি কিতাবের কোন কিতাবই তার আসল চেহারাটা পৃথিবীতে নেই, সব বিকৃত। কোরআন কারীম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ করে বলেছেন, আমি আমার বান্দার প্রতি যে কোরআন অবতীর্ণ করেছি তোমরা যদি মনে করো এর ভিতরে ভুল আছে, সন্দেহ আছে, তোমাদের মনোগত নয়, তাহলে তোমরা দুটা কোরআন কারীমের মধ্যে একটা কোরআন অন্য অন্তত সত্তরটা সুরা, সবচেয়ে ছোট সুরা সুরা কাউসার এর ভিতরে তিনটি আয়াত, এর সমপরিমাণ একটা সুরা তোমরা তৈরি করে দেখাও, যদি তোমরা না পারো জাহান্নাম
আল্লাহর আগুনকে ভয় করো, যেটা আমি প্রস্তুত করে রেখেছি কাফেরদের জন্য কিয়ামতের দিন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআন কারীম অবতীর্ণ করা হয়েছিল। চলুন সংক্ষিপ্ত আকারে আমরা এই বিষয়গুলি দেখবার করার চেষ্টা করব। বুকমাহিন নামের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছেন, তিনি একদিন বের হলেন, ওয়ানাহানু ফি সুফফাতে, আমরা মসজিদের নববীর বারান্দাতে বসেছিলাম। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লক্ষ্য করে বললেন, আইয়াকুম ইউহিব্বু আইয়াবুদু ওয়া কুল্লা ইয়াউমিন ইলা রুকহানা আও ইলা আকিকে ওয়া ইয়াতিয়া মিনহু বেনাকা তাইনি কাওমা ওয়াইনি ফি গায়রি ইসমিন। আল্লাহর নবী বলছেন, সাহাবীরা শোনো, তোমাদের মধ্যে কে ভালোবাসো, কে পছন্দ করো, কে উত্তম মনে করো, তোমাদের পার্শ্ববর্তী আকিক বাজারে যাবে, অথবা তোমরা এখান থেকে বুদ্ধান নামক বাজারে যাবে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা ছাড়া, পাক করা ছাড়া, এই বাজার থেকে লাল কোটওয়ালা, লাল চুপওয়ালা দুইটি ও খরিদ করে আনবে, অথচ টাকা দিয়ে নয়। হাদিসটা আপনাকে বোঝাতে পারিনি, দুইটি লাল উট কিনে আনবে, উট কিনতে আমরা জানি টাকা লাগে, নবী বলছেন টাকা লাগবে না, টাকা যদি না লাগে তাহলে জবরদস্তি করে আনা লাগবে, নবী বলছেন জবরদস্তিও করা লাগবে না। নবী বলছেন আমরা মনে করি উট আনতে গেলে কারো কাছ থেকে সিঁড়ি আনতে হবে, নবী বলছেন সিঁড়িও আনা লাগবে না। কোন দুইটি লাভ হবে? আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা ছাড়ায়। কোন দুটি লাভ হবে? কোন রকম পাপ ছাড়ায়। সাহাবীরা বলছেন, তাহলে এটা তো উত্তম জীবন, কি করে সম্ভব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, কেউ যদি মসজিদে যায়, কাউকে দুটি আয়াত শিক্ষা দেয়, অথবা কারো কাছ থেকে দুটি আয়াত শিক্ষা নেয়, তাহলে মদিনার আকিক বাজারে অথবা উতহান নামক বাজারে দুটি লাল উট কুরবানি ক্রয়ের চাইতে বেশি নেবি হবে। বুঝতে পারেন? সোহানা বলছেন আমাকে হিড়ি কারণে বলছেন না বুঝে, আর সোহানা বলছেন আপনাকে হাদিসটা নবী বলেননি, আপনাকে মাসজিদ মুখী হতে হবে, মাসজিদে গিয়ে কারো কাছ থেকে হয় কিন্তু কিরায়া শিখবে অথবা কাউকে আপনি শিখাবেন, এজন্য বলছে। আশা করি বুঝতে পেরেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এভাবে কেউ যদি কাউকে তিনটি আয়াত শিক্ষা দেয়, তিনটি উপের চাইতে উত্তম, চারটি আয়াত যদি শিক্ষা নেয়, চারটি উপের চাইতে উত্তম, এভাবে কত আয়াত শিক্ষা দেবে তত উপের চাইতে উত্তম। বলেন তো, আপনাকে আমরা অপমান করতে আসিনি, আপনার ধর্মকে ছোট করতে আসিনি, আপনার ধর্মকে হেয় করতে আসিনি। পৃথিবীতে আর কোন ধর্মের গ্রন্থ নেই, এই ধর্ম গ্রন্থের একটা আয়াত তেলাওয়াত করলে একটা উঠের সমপরিমাণ নিয়ে হয়। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিল আশর আমসালিহা। আল্লাহর নবী বলেন, কেউ যদি আল্লাহর কিতাব অর্থাৎ কোরআন থেকে একটা হরফ পাঠ করে, একটা অক্ষর পাঠ করে, তাহলে তার জন্য একটি নেকি লেখা হয়, আর একটি নেকি দশটি নেকির সমপর্যায়ে পৌঁছে। আল্লাহর নবী বলেন, আমি বলি না আলিফ লাম মিম একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আলিফ বললে দশটি নেকি হবে, মিম বললে দশটি নেকি হবে, লাম বললে দশটি নেকি হবে। সারা পৃথিবীর শ্রেষ্ঠ ভাষা ইংরেজি আপনার কাছে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। এ বললে পাঁচ পয়সার নেকি হবে, বি বললে পাঁচ পয়সার নেকি হবে,
কম হলে 1 পয়সার নাকি হবে, কম হলে 5 পয়সার নাকি হবে, সারা পৃথিবী কোন ধর্মগ্রন্থ তো বলেনি, বলেনি পৃথিবীর কোন বিজ্ঞানতা বলেনি, কিন্তু আমার নবী বলেছেন আমি বলে 10টি নাকি হব। সম্মানিত উপস্থিতি, আলোচনার পরে আসছে, আপনাকে শুধু বলছিলাম মুবারক দেবাসীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা কাতাবা কিতাবান তাল্লাআইয়া লাকা সামাওয়াত ওয়াল আরযা বি আলফাই আমিন। আল্লাহর নবী বলেছেন আসমান জমিন সৃষ্টি করার 2000 বছর আগে, আসমান জমিন সৃষ্টি করার তৈরি করার 2000 বছর আগে আল্লাহ একটা কিতাব লিখেছেন। নবী দেবাসী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন সৃষ্টি করার 2000 বছর আগে একটা কিতাব লিখেছেন, ওই কিতাব থেকে 2টি আয়াত নাযিল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা শেষ করেছেন। তিনি বলেন এটা হতে পারে না, আল্লাহর নবী বলেন এটাও হতে পারে না, অসম্ভব, এটা হতে পারে না, কোন বাড়িতে সূরা বাকারার শেষের 2টি আয়াত পাঠ করা হবে 1, 2, 3 দিন। আল্লাহর নবী বলছেন কোন বাড়িতে সূরা বাকারার শেষের 2টি আয়াত পাঠ করা হবে 1, 2, 1 নাগাদে 3 দিন, অসম্ভব, হতে পারে না, এই বাড়িতে শয়তান প্রবেশ করা অসম্ভব। আসমান জমিন সৃষ্টি করার 2000 বছর আগে একটা কিতাব লিখেছেন আল্লাহ, ওখান থেকে 2টি আয়াত নাযিল করে অবতীর্ণ করে সূরা বাকারা শেষ করেছেন। বোঝা যাচ্ছে সূরা বাকারার শেষের 2টি আয়াত রসূলের উপরে স্পেশাল ভাবে আমার একটা রহমত। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে সংক্ষিপ্ত আকারে আপনাকে দেখায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী আমাকে বলেছিলেন আবু হুরায়রা তুমি সাদাকা খেতের জাকাতের মালগুলি পাহারা দাও, আমি পাহারা দিচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম কেউ যেন এসে ওখান থেকে মালগুলি চুরি করছে, আমি সেখানে চুপি সারে গিয়ে তাকে ধরে ফেললাম, ও আমাকে বলছে আল্লাহর কসম আমাকে ছেড়ে দিন, আমি আর আসবো না, আমার অভুক্ত ছেলে নিয়ে বাড়িতে আছে, আমি খুব গরিব মানুষ, বাড়িতে খাবার কিছু নেই, আমাকে ছেড়ে দিন, আমি আর আসবো না। আমি তার কানুতি বিনতি শুনে তাকে ছেড়ে দিলাম। আমার আমি ছেড়ে দেওয়ার পরে সকালবেলা রসুলের কাছে যেতে না যেতে তিনি বললেন আবু হুরায়রা লোকটা রাত্রিতে তোমার সাথে কেমন আচরণ করেছিল, যা করেছিল আমি তাই বললাম। নবীজি বললেন তুমি সতর্ক থেকো, আবু সে আসবে। আবু হুরায়রা বলছেন ও তো বলেছিল আর আসবে না, আর নবী বলছেন আসবে তাহলে অবশ্যই আসবে, নবী কখনো মিথ্যা বলেন না। আমি সতর্ক থাকলাম, দেখলাম নবীজির কথা বাস্তবায়ন হলো, লোকটা আমারও চলে আসলো, আমি তাকে আবার ধরে ফেললাম, একই কথা বলল, আমি তাকে ছেড়ে দিলাম। সকালে নবীর কাছে যেতে না যেতেই নবীজি বললেন আবু হুরায়রা লোকটা তোমার সাথে কেমন আচরণ করেছে, আমি আশ্চর্য হলাম, নবী জানলেন কি করে। তবে তিনি বললেন আবু হুরায়রা সতর্ক থেকো, আজকে আমারও আসবে। তৃতীয় রাতেও লোকটা আসলো, একই আচরণ আমি করলাম, তাকে ধরে ফেললাম, এবারও শেষবারের মতো বলছে শোনেন আমি শেষ ওয়াদা করছি, আমাকে ছেড়ে দেন। আবু হুরায়রা বলছে হবে না, আমি তোমাকে নবীর কাছে নিয়ে যাবই যাব। লোকটা চিন্তা করছে নবীর কাছে যদি আমাকে নিয়ে যাওয়া হয় আমার চূড়ান্ত বিচার হবে, এটাই ঠিক। আমাকে বলেছিল আমি কসম নিয়ে বলছি আমি আর আসবো না, ছেড়ে দিন। আপনাকে একটা কথা বলি কি, যখন আপনি এভাবে কোন বাড়িতে শয়ন করবেন, দরজা লাগাবেন, কোন কিছু পাহারা দিবেন, ঘুমাতে যাবেন, তখন সূরা বাকারার একটা আয়াত আছে যাকে বলা হয় আয়াতুল কুরসি, এটা যদি পাঠ করে ঘুমান, পাঠ করে কিছু পাহারা দেন, তাহলে সেখানে শয়তান আসতে পারবে না। আমি তার কাছ থেকে এই ফতোয়াটা শুনে তাকে ছেড়ে দিলাম। সকালে গেলাম নবীজির কাছে, তিনি বললেন কি হে আবু হুরায়রা, জি
লোকটা তোমার সাথে কেমন আচরণ করেছিল, যেমন করেছিল আমি তাই বললাম। তা এরপরে বললাম, আল্লাহ নবী লোকটাকে ছেড়ে দিয়েছি, তবে জানার সময় কথাটা বলছে, কেউ যদি আয়াতুল কুরসি পড়ে তাহলে সেখানে শয়তান যেতে পারে না। নবী বলছেন, আর হয় না, দেখো ও হলো শয়তান, হলে কি হবে? কথা যেটা বলে শাস্ত্র সে সঠিক বলেছে। বলি আমরা যারা বিড়ি খায়, গ্যাস খায়, যারা বিড়ির প্যাকেট বাড়ি ছেড়ে দিচ্ছে, বিড়ি এমন একটা সহজ জিনিস, কঠু লাগে না, তাই এমন লাগে না, পুলি করা লাগে না, সকাল লাগে না, দুপুর লাগে না, সবচেয়ে খাওয়ার একটা সহজ উপায় হলো কি বলেন? বিড়ি কুত্তায় খায়, শুকুরে খায়, গরুরে খায়, ভেড়ায় খায়, আশ্চর্য। পেটে মনে হয় টাকা 20 টাকা, আমি খান কেমন বুঝে আসি না, ধর্মের কথাটা বাদিনি না। মুখের অবস্থা একটু দেখেন তো, দাঁতের অবস্থা একটু দেখেন তো, জামা কাপড়ের অবস্থা একটু দেখেন তো। আপনাকে অনুরোধ করছি, আপনি বুঝতে চাচ্ছেন না, দয়া করে এক প্যাকেট বিড়ির দাম দিয়ে 2টা ডিম খাওয়া হবে, এক প্যাকেট বিড়ির দাম দিয়ে খালি কলা খাওয়া হবে, যেটা আপনার শরীরের বহুদিন দিয়ে সুষম খাদ্যের যোগান দিয়ে বিড়িতে অনুরোধ, এই সমস্ত নেশাদার দ্রব্য পরিহার করুন। বলছিলাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই কোরআনের পাঠক পাঠকারি সম্পর্কে এমনি করে কোরআন হাকিমের অসংখ্য ফজিলত। আপনাকে অনুরোধ করছি, আজকের এই দিনে এই সময় শেষ হবে না, একদিনের বক্তব্য লাগবে ফজিলত সংক্রান্ত, যেহেতু আমি চ্যাপ্টার ধরে নিয়েছি। দ্বিতীয় অংশ বলছিলাম, কোরআন যে ব্যক্তি পাঠ করে তার মর্যাদার সম্পর্কে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে উত্তম যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। আমরা মনে করি কেজিতে যারা পড়ায় এরা হলো সবচাইতে উত্তম, যারা ক্যাডেটে পড়ায় তারাই সবচেয়ে উত্তম, আর যারা ফকির মিসকিন দরিদ্র মানুষ ওদের বাচ্চা কাচ্চা মাদ্রাসাতে পড়ে এরা কি করে উন্নত হচ্ছে? আসলে কি কথা? আপনাকে অনুরোধ করি পরের অংশ আগায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাহিরু বিল কুরআনে মা সাফারাতিল কিরামিল বাহরাত ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরান। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কোরআন মাটির পাঠ করে পানির মতো, যে ব্যক্তি কোরআন পাঠ করে সাবলীল ভাবে সহজ ভাবে পানির মতো, মানে দ্রুত করতে পারে, পড়া তার নিকটে সহজ কঠিন নয়, তাহলে তার জন্য এক নেকি হয়। আর যে ব্যক্তি কোরআন মাটি আটকা আটকা করে পড়ে, পারেও না ছাড়েও না, কষ্টের সাথে পড়ে, আল্লাহর নবী বলেছেন এই পাঠকের 2টি নেকি হয়। সুবহানাল্লাহ, খালি বলেন না, সকালে পড়েছেন তো, মিছিল বাদ দিয়ে বাস্তব হতে আসেন। নবী বলেছেন পানির মতো যারা কোরআন পড়ে তাদের নেকি হয় একটা, আর কষ্ট করে যারা আটকা আটকে পড়ে ওদের নেকি হয় 2টে, একটা পড়ার নেকি আর একটা কষ্টের নেকি। আপনাকে বলছিলাম দেখান পৃথিবীর আর কোন ধর্মগ্রন্থ এরকম মর্যাদা সম্পূর্ণ আছে অসম্ভব। পরের অংশ আগাই আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফেজা আশার আয়াতুম মিন আউয়ালে সূরাতুল কাহফে আসমা মিন ফিত্তাতিত তাসাল, আল্লাহর নবী প্রত্যেকটা সালাতের সালাম ফিরানোর আগে তার চালে ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করতেন, এমন কোন সালাত ছিল না যে সালাতের পরে নবীজি তার চালের ফিতনা থেকে আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করেননি। আল্লাহর নবী বলেন, সবচেয়ে বেশি জটিল মুসিবত, কঠিন মুসিবত, তার চালের মুসিবত কেয়ামতের আগে পৃথিবীতে রাত চালাবে। শোনো, প্রত্যেকটা নবী তার উম্মতকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন, আমি তোমাদের সতর্ক করি, দাজ্জালের গাঞ্জ হবে কানা,
আঙ্গুরের মতো ফলে বের হয়ে থাকবে, তার কপালে লেখা থাকবে পাপ্পারা, ওর ডানহাতে খাতে থাকবে রুটির পাহাড়, আর একটাতে থাকবে পানির ঝর্ণা, ওর কাছে থাকবে জান্নাত জাহান্নাম। মূলত জান্নাত যেটা সেটা হবে জাহান্নাম, মূলত জাহান্নাম যেটা সেটা হবে জান্নাত। আল্লাহর নবী বলেছেন দাজ্জালের ফিতনা মানুষের নিকটে সবচাইতে কঠিন এবং জটিল হবে। আল্লাহর নবী বলেন যারা সূরা কাফের দশটি আয়াত মুখস্থ করবে তাদেরকে আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে হেফাজত রাখবেন। ওই মুখস্থ করলেন নেতা আসল মুখস্থ করে আপনার নিষ্পাপ শিশু এই আসন তাকে ইউটিউবে ফেসবুকে দেখছেন পৃথিবীবাসী দেখছে, আপনার ছেলে দুপুর দেড়টার পরে রাজশাহী চ্যানেলে নর অন করলে শুধু আপনার ছায়া ছবির কানের মিউজিক বাজে, মিউজিকের শব্দ শুনে আপনার ক্লাস টুতে পড়া ছেলে বলতে পারে ছায়া ছবির নাম কি আর কণ্ঠশিল্পীকে, মুসলমান তোমাকে কে, তোমার যথেষ্ট লজ্জার অভাব, হায়ার অভাব, তোমার টাকা আছে যথেষ্ট, বাড়ি গাড়ি আছে যথেষ্ট, ফ্ল্যাট আছে যথেষ্ট, তোমার হায়া বলে কিছু নেই এই চূড়ান্ত আশ্চর্য এত টাকা পয়সা খরচ করলেন। আপনাকে বলছিলাম নেতা আসল মুখস্থ করে নেটে দিলেন, শুধু আপনার এই ছেলে সুরা ফাতেহা বলতে পারে না, আপনার এই ছেলে মসজিদে ঢোকার দোয়া জানে না, আপনার এই ছেলে মসজিদ থেকে বের হওয়ার দোয়া জানে না। এজন্য অনুরোধ করি বাস্তবতার নিরিখে আসুন। আপনাকে বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরা কাফের প্রথম দশটি আয়াত মুখস্থ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাকে হেফাজতে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারিকে ডাকবেন, কোরআনের হাফেজকে ডাকবেন, কোরআনের পাঠককে ডাকবেন, ডাকার পরে বলবেন হে পাঠক তুমি পৃথিবীতে যেভাবে পাঠ করতে ধীর স্থিরভাবে শান্তভাবে যেভাবে পাঠ করতে এভাবে পাঠ কর, আর স্বর্ণের অট্টালিকায় জান্নাতের প্রাসাদে উঠতেই থাকো, তুমি পাঠ করতে করতে যতদূর গিয়ে তুমি ঠেকবে তোমার ঠিকানাও সেখানে গিয়ে ঠেকবে। বুঝতে পারেন, বুঝতে পারলে সুবহানাল্লাহ বলতেন, অন্তত বুঝতে পারলে কি বলবো, কোরআন মাসিদের যতগুলি আয়াত আছে আল্লাহর নবী বলছেন আপনার পাঁচ আয়াত মুখস্থ পাঁচতলা তাক্কার অবস্থান, দশ আয়াত মুখস্থ দশ তলা তাক্কার অবস্থান, দুই পাড়া মুখস্থ দুই পাড়াতে যত আয়াত তত তলাতে অবস্থান, আপনার পঁচিশ পাড়া মুখস্থ পঁচিশ পাড়াতে যত আয়াত তত নম্বর তলা তাক্কার অবস্থান, আপনার তিরিশ পাড়া মুখস্থ তিরিশ পাড়াতে যত আয়াত আপনার জান্নাতের তত তলাতে অবস্থান। আপনি বলেন তো পৃথিবীর অন্য কোন বই পড়ে মর্যাদা হবে, হোন আপনি হিন্দু ধর্মের লোক হোন আপনি অন্য ধর্মের লোক, আপনি দেখান তো যে আপনার ধর্মের গ্রন্থ পড়লে আপনার আল্লাহ ভগবান ঈশ্বর কথাগুলি বলেছেন। সম্মানিত উপস্থিতি, এরপর আপনাকে বলছিলাম দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যে পাঠ করে পাঠ করা এই আলেমের মর্যাদা সংক্রান্ত দু একটি কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাযলুল আলেমে আলা আবেদিল কাফালি আলা আগনাকুম, আল্লাহর নবী বলেন শোনো তোমাদের উপরে আমার যেমন মর্যাদা, আসমানের তারকা আছে আর চন্দ্র আছে, তারকার উপরে চন্দ্রের যেমন মর্যাদা তোমাদের উপরে আমার যেমন মর্যাদা, সাধারণ মানুষের উপর কোরআনের পাঠকের আলেমের তেমন মর্যাদা। বোঝাতে পারেনি আল্লাহর নবী বোঝাতে চাচ্ছেন আসমানের অসংখ্য তারকা আছে, এই তারকার উপরে চাঁদের যে একটা মর্যাদা, সারা পৃথিবীতে যত মানুষ সাহাবীরা তোমরা যারা আছো তোমাদের উপরে আমি নবী আমার যে মর্যাদা, শোনো সাধারণ মানুষের উপর আলিমের সেই মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এরকম মর্যাদা কোরআনের ব্যাপারে। আপনাকে বলছিলাম আপনার কুলের ছেলে আপনার কুলের শিশু আপনি কেজিতে পাঠাচ্ছেন, আপনি প্রাইমারিতে পাঠাচ্ছেন, আপনি পাঠাচ্ছেন ক্যাডেলে, পাঠানো হারাম এটা আমি বলতে আসিনি, পাঠানো না যায় এটা আমি বলতে আসিনি, তবে শুনুন তো পরে হাদিস
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাকাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, চাকমা হোক, বাংলা হোক, গারো হোক, সাঁওতাল হোক, পৃথিবীতে কত মানুষ রসুল বলেছেন ইযা মাকাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, পৃথিবীর যে কোনো মানুষ যখন মারা যায় তার নেকি এবং পাপের ধারাগুলি বন্ধ করে দেওয়া হয়, সিল দ্বারা করে দেওয়া হয়, ইল্লা মিন সালাসাতিন, তবে তিনটি এমন কাজ আছে সিল দ্বারা করে দেওয়া হলেও বন্ধ হয়ে গেলেও এই তিনটি কাজে নেকি অথবা পাপ কিয়ামত পর্যন্ত বান্দার পেটেই থাকে। এক আল সাদাকাতে জারিয়াতে, একটা হলো সাদাকায় জারিয়া প্রবাহমান দান, কোন মানুষের উপকার হয় যে কোনো মানুষ হোক না কেন, মানুষের উপকার আপনি যদি 10 টাকা খরচ করেন, এই দান করাতে যত মানুষ উপকৃত হবে, উপকৃত হয়ে যত নেকি পাবে, আপনি একবার সম পরিমাণ নেকি পাবেন। কিভাবে? এখানে একটা হাফেজিয়া মাদ্রাসা, আপনাদের আসলে ধন্য একটা জীবন পাশাপাশি মহিলা হাফেজিয়া মাদ্রাসা, পুরুষ বালক হাফেজিয়া মাদ্রাসা, সবচেয়ে ভদ্রভাগা আপনারা, সবচেয়ে সৌভাগ্যবান আপনারা। কেন? হালহকিকা দেখলে মনে হয় কেজিতে ছাত্র ছাত্র এত বেশি, শিল ভাগ করে, গ্রুপ ভাগ করে, শাখা ভাগ করে পড়াতে হয়, হাফেজ মাদ্রাসায় হাফেজ ছাড়া কেউ নেই। টাকা দেন মানে মনে করেন নেকি যত বেশি হবে, প্রকৃতি নীতি সেটা আমরা কি করবো, ওকে কেজিতে দিই, আর কিছু পাহাড় ছাগল আছে ওদের ছেলে নিয়ে এই হাফেজ মাদ্রাসাতে পড়ো। কথা বুঝতে পারেন? বুঝতে পেরেছেন? কিন্তু আপনার বিপক্ষে যাচ্ছে, এগুলো কথা বলছেন না। কেজিতে পড়াতে নিষেধ করিনি, আপনার 20 টাকা খরচ করছেন এটা নিষেধ করিনি, তবে মনে রাখবেন এই হাদিসের অংশ এখানে রাখলাম, আর একটা হাদিসের একটা অংশ বলে এখানে আসবো। আব্দুল জামাস কুদরাজি আল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে আদম সন্তানকে, আদম সন্তান মানে আমি বারবার অমুসলিম ভাইদের, হিন্দু ভাইদেরকে লক্ষ্য করে বলছি কথাটা, এ কারণে বড় কষ্ট লাগে মুসলমানদের তাফসীর মাহফিল, ইসলামী জলসা, ইসলামী সম্মেলন আর হিন্দু ভাইদের হরিবাসর, যেন অনেকাংশে মনে কিছু নেবেন না, অনেকাংশে একা আর হয়ে গেছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি আপনার মাথার সাথে নাও মিলতে পারে, আপনার ধীরির সাথে নাও মিলতে পারে, এটা আমার ব্যক্তিগত ইস্তেহার। সারা পৃথিবীতে যত ধর্মের মানুষ বসবাস করে তার নিজ নিজ ধর্ম অন্তত যতখানি জানা দরকার, বোঝাতে পারেন আপনাদের, হিন্দু ভাইদের হিন্দু ধর্ম সম্পর্কে অন্তত যতখানি জানা দরকার, যতখানি জানলে, যতখানি মানলে হিন্দুত্ব থাকবে, বোঝাতে পারেন। মুসলমান ধর্ম মুসলমানেরা যতখানি জানলে মুসলমানিত্ব থাকবে, যতখানি মানুষের মুসলমানিত্ব থাকবে, মুসলমান ততখানি জানেও না মানেও না, হিন্দু ভাইয়েরাও তাদের ধর্ম সম্পর্কে ততখানি জানেও না মানেও না। এই জন্য বিনীত অনুরোধ করছি, এই ঈশ্বর অঙ্কের টাকা পয়সা আজগুলি খরচ না করে বাস্তবতায় আসুন। আপনার ধর্মে অবশ্যই মিথ্যা বলা হারাল নয়, আপনার ধর্ম চুরি করা হারাল নয়, আপনার ধর্ম বাপ্পাকে কষ্ট দেওয়া হারাল নয়, অবশ্যই করে হারাম, যেটা ধর্ম সমর্থন করে। বিনীত অনুরোধ, নিজ নিজ ধর্মের ব্যাপারে আপনারা যত্ন, আমরা যত্নবান হই, আল্লাহ আমাদের সমাধান করুন। পাও বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তানকে 5টা প্রশ্ন করা হবে, তার একটা প্রশ্ন হলো, আদম সন্তান তুমি আইন দাম কিভাবে করেছিলে, উপার্জনের মাধ্যমটা কি ছিল, হালাল ছিল না হারাম ছিল, বৈধ ছিল না অবৈধ ছিল, এ ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আর কাজটি প্রশ্নের আর একটা প্রশ্ন হলো, তুমি যে সম্পর্কটা আমায় করেছিলে, কেজি স্কুলে কয় টাকা খরচ করেছিলে আর মাদ্রাসাতে কয় টাকা খরচ করেছিলে, অসম্ভব। আপনাকে আবারও অনুরোধ করি, কেজিতে পড়ানো হবে না কথা বলতে আসিনি, তো আপনাকে বিনীত অনুরোধ করে গেলাম, আপনার এই ছেলের হিতটা যাতে অন্তত কোরআন মাজিদ শিক্ষা করা পর্যন্ত পাথর ভাঙা আয়ারাবিস হাফেজিয়া মাদ্রাসাতে হোক, আর আপনার মেয়ে যদি হয়
এই নূরানী হাফেজ আমাদের সাথে যেতে হয়, না হলে এই এই মাদ্রাসায় কিয়ামতের দিন আপনি টাকা দিয়েছেন তো কি হবে, এই টাকা আপনার বিপদের কারণ হবে। আপনি যে ছেলে মেয়েকে দিতে পাঠান প্রাইমারিতে পাঠান, এই ছেলে মেয়ের সরকারের কর্মসূচি যাতে এই যুগে মাদ্রাসার সাথে হয়, অন্তত কোরআন পড়া আর দৈনন্দিন জীবনে যে দোয়া কালাম গুলি লাগবে এই শিখানো পর্যন্ত, এরপর আপনি প্রাইমারিতে দিন, এরপরে হাই স্কুলে দিন, এরপরে কলেজে দিন, এরপরে বিশ্ববিদ্যালয়ে দিন, এগুলোতে পড়া হারাম এ কথা বলতে আসিনি, তবে অনুরোধ করতে এসেছি অবশ্যই আপনার এই কচি কাঁচা নিষ্পার ছেলে মেয়ে জীবনের যাত্রায় যাতে এই কোরআন মাঝে দিয়ে হয়, এই দিকে অনুরোধ গেলাম। সম্মানিত উপস্থিতি, এরপর আপনাকে বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের অংশে বলছেন, এই হাদিসের শেষের অংশে, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় যারা জ্ঞানী শিক্ষিত মানুষ তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। আল্লাহকে যে ব্যক্তি চিনে না সে কি ভয় করতে পারবে? পুলিশের সাথে গা ঘেঁষে চলছে জনগণ, পুলিশ সম্পর্কে লোকটা যদি ধারণা না থাকে তাহলে পুলিশকে ভয় করবে? র‍্যাবকে মানুষ যদি না চিনে যে র‍্যাবকে পুলিশ কার সঙ্গে দেখে তাহলে পার্থক্য বুঝতে পারবে, ভয় করবে কোনোদিন? ধরে নেন আপনার পাথর ভাঙা সবই সবই পর্যন্ত কি বলেন তো, তা আড়াই করার পর আপনার আমার এলাকার যারা মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রিন্সিপাল প্রভাষক, এরা প্যান্ট পরে থাকে, টাই পরে থাকে, শার্ট পরে থাকে, এরা প্যান্ট পরে একসাথে কয়টা কথা বোঝা যায় না? প্যান্ট একসাথে পরে কয়টা বলেন? আপনারা একসাথে কয়টা প্যান্ট পরে? এই সব মিলে যারা খাইতে আছে যারা প্যান্ট একটা পরে একটা গলায় বাঁধে কয়টা? এখন তো আপনার ধারণা যদি হয় যে মাস্টার তো কি বোঝে আছে যে বেশি বুঝে খাইতে আছে যেমন, কারণ এই প্যান্ট পরে একদম পরে দুটো কথা বুঝতে পারেন? তাই সম্পর্কে যদি ধারণা না থাকে তাই পরে কে কি যোগ্যতা থাকে তাই করতে পারে, তাহলে তাই পরে যা অশিক্ষিত লোকের কাছে মূল্যায়ন পাবে বোঝাতে পারি না আপনাকে। আল্লাহকে কেউ যদি না চিনে, চিনার এলেন যদি তার ভিতরে না থাকে, হেলমিপেক যদি না থাকে, ও আল্লাহকে ভয় করবে কি করবে? আল্লাহকে ভয় করবে কে বেশি? যার জ্ঞান যত বেশি আল্লাহর উপরে তার ভয় তত বেশি। আল্লাহর উপরে ভয় নাই বলেই তো যে যে টাকা বলে যায় কি গ্যাসে নিয়েও সে তো 13 লক্ষ কোটি টাকা, 1300 কোটি টাকার মালিক, তাহলে টাকার মালিক সে তাকে কত টাকার মালিক বোঝাতে পারে? জুয়া খেলে যারা খেলা পরিচালনা করে এদের যায় টাকা বলে কি পিয়ন, এই পিয়ন 1300 কোটি টাকার মালিক, তাহলে যার টাকা বলে বোঝাতে পারে না? যে ব্যক্তি টাকা গনে এ হলো 1300 কোটি টাকার মালিক, যার টাকা গনে ও কত টাকার মালিক? না সবাই বুঝতে পেরেছেন? সবাই বুঝতে পেরেছেন? পেট্রোলের দাম বেশি কেন, সিলের দাম ডালের দাম বেশি কেন, পেঁয়াজের দাম বেশি কেন? ভারতের সাথে তো একবারে গলা গলি খাকি, পেঁয়াজ তো কেনে নি আমরা, কেনে নেই না এমনি খায়, আমাদের তো সেই ইষ্ট খাওয়ার আমদানি খুব আদর যত্ন করে, তো পেঁয়াজ কাটিয়ে ঘটি কি নদী পার আমাদের দেবে, আমাদের নদীর এই পারটা ভয় কি? আমরা ট্যাক্স দিয়ে বসবাস করি, 2 টাকা দিয়ে সাইকেল কিনলে এখানে 5 টাকা মামবারদের লাগানো আছে, তো যেই না টাইম পাস করে ওর পিছন দিকে এলাকা আছে অনটেস্ট, অনটেস্ট মানে বলেন পার্সার নিয়ে ঘুরে, অ্যাপাসি নিয়ে ঘুরে, পাথরও নিয়ে ঘুরে, পিছন দিকে দেখেন গাড়ির নাম্বার লেখা থাকা দরকার, ওখানে লেখে রেখেছে কনটেস্ট, মানে গাড়ি পুরাতন হয়ে গেছে টেস্টের উপরই আছে। আর আপনি গরিব মানুষ পানি ধোয়া খান 700 টাকা দাম সাইকেল, এত জায়গায় সারাই দেওয়া সাইকেল যদি সোয়ার ফেলে রাখেন কেউ শুরু করে না, লেখা করবে কি? 5-7 জায়গা যদি সারাই দেওয়া থাকে একটা সাইকেল কিন্তু টাকায় পর দিকে বসবাস করি, অন্তত বাক স্বাধীনতা আমাদের থাকবে না? কথা বুঝতে পারেন? বাক স্বাধীনতা থাকবে না,
এই জোয়ার কাটা যত হয় যেমন দশটা পদ্মা সেতু হবে। সরকারকে সাধুবাদ জানান, তবে সাধুবাদ শুধু সাধুবাদ জানানোর জন্যই নয়, দলের মধ্যে থেকে বের হয়েছে এক নানা তিন শাসন ক্ষমতা এই দুষ্কৃতি এখন কারো করে দিলেন। দেশ মুক্ত করলেন অন্যভাবে এক সময়, এখন একটু মুক্ত করে জনগণকে দেখান, যাতে করে আপনার উপরে বেশি আর আশ্বস্ত বিশ্বস্ত হতে পারে। কথা বলেন সমাজের উপস্থিতি। চলুন আমরা পরের অংশদার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ মারা গেলে তার সকল আমাদের ধারাগুলি বন্ধ হয়ে যায়, তিনটি ব্যতীত। তার প্রথমটা হলো আসাদাকা দেন জারিয়াতে, এমন একটা সাদাকা যার নেকি হতে থাকে। আপনাকে বলছিলাম বিষয়গুলি যেটা সেটা হলো এই আপনাকে যে কথা বলতে চাচ্ছিলাম এটা হলো আপনি এই মসজিদে একটা বদনা কিনে দিলেন, এই বদনা নিয়ে যত মানুষ ইস্তেনজা করবে, ওযু করবে, পবিত্রতা অবলম্বন করবে, পবিত্রতা অবলম্বন করলে যত নেকি হবে, যতদিন বদনা থাকবে, যতদিন মানুষ এটা ব্যবহার করে উপকৃত হবে, উপকৃত হয়ে মানুষ ততখানি নেকি পাবে। আপনি বদনা কিনে দেওয়ার কারণে এক লাইন সম পরিমাণ নেকি অধিকারী হবে। প্রত্যেকটা নেকি আল্লাহ যত ইচ্ছা বৃদ্ধি করে দেন, যত নেকি তারা করে পাবে, আপনি দশ টাকা দান করার কারণে এক লাইন তত নেকি পাবেন। আপনাকে বলছিলাম পাশাপাশি আপনি অন্য প্রতিষ্ঠানগুলি করেছেন, ওখানে যদি পাপের কোনো কিছু হয় নেকি যেমন পেলেন এটাও সাদাকায়ে জারিয়া, পাপের কাজে অংশগ্রহণ করলেন টাকা দিলে যদি পাপ হয় এটাও বলেন বলছেন না কেন, এটাও সাদাকায়ে জারিয়া। হই হই কাণ্ড আর রই রই ব্যাপার, মাইকি মানে এই লোকের মাইকিং এর যত লোক আসে, এই লোকের মাইকিং এ সার্কাস ভ্যারাইটি যাত্রা মেলা খেলা দেখতে যত লোক আসে, যে লোকটা মাইকিং করেছে যত লক্ষ লোক আসবে, এই লক্ষাধিক লোকের যত পাপ হবে, যে লোকটা মাইকিং করেছে এক লাইন কত পাপ হবে, এর নাম সরকারি জারিয়া। আর ধর্মের কোন কাজে কেউ যদি আহ্বান করে, এই আহ্বানে যত লোক আসবে, যত কোটি লোক আসবে, যত কোটি লোক অংশগ্রহণ করবে তারা যত নেকি পাবে, যে ব্যক্তি মাইকিং করবে এক লাই সম পরিমাণ নেকি পাবে, এর নাম সরকারি জারিয়া। বোঝাতে পারি আপনাকে সরকারি জারিয়া দান করবেন কোথায়, খরচ করবেন কোথায়, বিবেচনা আপনার টাকা আপনার, বিবেচনা আপনার। তবে আপনাকে বলছিলাম রসুল বলেছেন কেয়ামত মাঠে আমাকে আপনাকে জিজ্ঞাসা করা হবে তোমার উপার্জনের মাধ্যম কি ছিল আর খরচের মাধ্যমটা কি ছিল, পাঁচটি পুষ্টির দিয়ে হলো দুই প্রশ্ন বলছিলাম দুই আও এলমেনিয়াম তাফাওদি, এমন এলম এমন শিক্ষা এমন বিদ্যা, যে শিক্ষা যে বিদ্যা যে এলম মানুষের উপকার করে, উপকারী বিদ্যা সত্তায় জারিয়া, উপকারী লেখাপড়া সত্তায় জারিয়া। আপনাকে বলছিলাম এই উপকারী বিদ্যাও এই মাদ্রাসার সাথে আছে। আপনাকে বলছিলাম কি আও ওয়ালাদিন সলিহিন ইয়া তুলাহু, যে লোকটা মারা গেল, মারা যাওয়া লোকের যদি কোনো সন্তান থাকে, সব সন্তান থাকে, এই সন্তান যদি তার পিতা মাতার জন্য দোয়া করে, আপনাকে বলছিলাম র্যাবের প্রস্থায় ভিড় যেতে পারে, লক্ষ্যচ্যুত হয়ে পারে, পুলিশের গুলি বিচ্ছেদে পারে, আপনি মারা গেছেন আপনার ভালো সন্তানের দোয়া বিচ্ছেদে পারে না, মারা গেছেন হুজুর আপনার পক্ষে বিপক্ষে যেতে পারে। আপনি যদি ছেলেকে কোরআন শিক্ষা দিয়ে যান, এর পরে অন্যান্য প্রতিষ্ঠানে পড়ান, অন্তত আপনার এই ছেলেটা আপনার অন্তত জানাজা দিতে পারবে। এবার আপনাকে বলছিলাম বিষয়গুলি আন্তরিকভাবে গ্রহণ করার চেষ্টা করুন, পাশাপাশি দেশের প্রশাসনের প্রতিনিধিকে অনুরোধ, আমরা মসজিদে মসজিদে যখন এই কোরআন মাসিদের তালিম গুলি দিই তখন আপনাদের মাথাতে যে ঢোকানো হয়েছে ধর্মদান ভুল বোঝানো হয়েছে, আপনাদের মাথাকে কত বিক্ষত করা হয়েছে, তালিমি বৈঠকি মানে হলো জঙ্গি,
তাহলে আমি বৈঠক মানে জেএমবি, তাহলে আমি বৈঠক মানে আপনার সেই বাংলা ভাই, তাহলে আমি বৈঠক মানে সে আপনার বিভিন্ন জঙ্গি সংগঠনের সাথে সংশ্লিষ্টতা রাখে। আপনাদের বিরুদ্ধে অনুরোধ, আর আন্দোলনের জন্ম লক্ষ্য থেকে কোনোদিন আপনার জঙ্গিবাদের সাথে সম্পৃক্ততা ছিল না, বর্তমানেও নেই, ভবিষ্যতেও কোনোদিন থাকবে না ইনশাআল্লাহ। আপনার রাজত্ব কায়েম করা আহলেস আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য নয়, আপনাদের ভুল বোঝানো হয়েছে। অতএব আমাদের জাতীয় অনুষ্ঠানের আন্দোলনগুলিকে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য আপনাদের নিকটে বিনীত আহ্বান আমরা জানাচ্ছি জেলা সংগঠনের পক্ষ থেকে। সম্মানিত উপস্থিতি, শেষের পর্যায়ে দান করার একটা মাধ্যম। ইয়াতীমদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিজ্ঞান গুরুত্ব, এলেমের গুরুত্ব, কোরআন শিক্ষার গুরুত্ব এত বেশি। তিনি বলছেন হিংসা করা জায়েজ নয়। আল্লাহর নবী বলছেন তার অন্তরের ভিতরে যদি সরিষা দানার পরিমাণ হিংসা থাকে তাহলে লোকটা জান্নাতে যাবে না। হিংসা এত বড় পাপ, হিংসা এত বড় পাপ, হিংসা এত বড় পাপ। আল্লাহর নবী বলছেন তার ভিতর যদি হিংসা থাকে পরিমাণ সরিষার দানা, পরিমাণ সরিষার দানা। আল্লাহর নবী বলেছেন এই লোকটা জান্নাতে যাবে না। এর পরে তিনি বলছেন দুই ব্যক্তি হিংসা করা যায়, তার এক ব্যক্তি হলো যে ব্যক্তি কোরআন জানে, এলেম জানে, বিদ্যা জানে, নিজে শিখেছে অন্যকে শেখানোর ব্যাপারে ও নিজেকে উৎসর্গ করেছে, এ ব্যাপারে হিংসা করা বৈধ। ওর দশটা ছেলেকে পারে আমি 15 টাকা খরচ দিব, ওর 1 টাকা খরচ করে আমি 10 টাকা খরচ করব, এই ব্যাপারে প্রতিযোগিতা করা যায়, হিংসা করা যায়। তিনি বলেন দ্বিতীয় যেটা সেটা হলো আল্লাহ তাকে মাল দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, এই সম্পদ দান করার ব্যাপারে তারা হিংসা করে। এদের দশমী হাদিস বহুবার শুনেছেন, বুঝতেও পেরেছেন, তারপরে করছে না, বুঝতে পারেনি, আর বুঝতে পারলেই ক্ষতি। বুঝতে পারেনি, সম্পদ দিয়েছেন আল্লাহ প্রচুর, একজনে দান করে 10 টাকা, আপনি হিংসা করে 20 টাকা করেন, এখানে হিংসা করা চাইছে। হিন্দু ভাইয়া মুসলমানের তুমি কি মনে করেছো তোমার টাকা হিসাব দেওয়া লাগবে না? আশ্চর্য, বছরের পর বছর মসজিদ পড়ে আছে, টাকার অভাবে মসজিদ হয় না, একটা এতিম মেয়ের বিবাহ হয় না টাকার অভাবে, সেখানে মানুষ দান করে না, কিন্তু এই কিছু কে ইতর সালে আলেম নামের কলঙ্ক ধর্ম ব্যবসায়ীদের জন্য মুসলমান ইতর সালে কিন্তু মুসলমান হাজার টাকা খরচ করছে। কি বুঝলাদের বলতে 2 মিনিটের বক্তব্য যত টাকা থাকা হবে কথার মধ্যে ঢুকে ফেলে ভুল ভাষা জ্ঞান তো নাই, নাই কোরআন মাঝে দেবো না, মানুষ উচ্চ করা সেখানে যাচ্ছে। আশ্চর্য, আমার সামনে দাঁড়িয়ে চুল পাকা কালার করা বহু মানুষ বসে আছে, বুকে হাত দিয়ে বলেন চুল দাঁড়িয়ে আমার কাঁচা, আপনাদের সমান বয়সে পৌঁছায়নি, জীবনে বহু বক্তব্য শুনেছেন, রমজান মাসে সাইকেল চালিয়ে 50-60 কিলো দূরে গিয়ে তার স্বামীও শুনেছি, বুকে হাত দিয়ে বলেন, বুকে হাত দিয়ে সানা করতে হবে, সানা কি আল্লাহ পাই পাই না সোহান আল্লাহ কোন বক্তব্য বক্তার বক্তব্য শুনেছেন বলুন। আসতে পাথর খাবারের সম্মেলনে শেষ তাতে গিয়ে সোহান আল্লাহ আলা বলতে হবে কোন বক্তার কথা শুনেছেন দেখা
হাতে হাত দিয়ে সুবহানাল রাব্বিয়াল আযীম বলতে হবে। কোন বক্তার মাঝে শুনেছেন মসজিদে ঢুকতে গেলে আল্লাহু আকবার বলে আল্লাহু রহমানাকে বলতে হবে? কোন বক্তার বক্তব্য শুনেছেন? আল্লাহর কসম বাংলার জমিনে বাংলাদেশের বাচ্চারা শুধু বাস করে যাতে আপনারা দেখতে পারেন না, আজকে বহুবার সংগঠনের বহু ইতর মার্কার লোক আপনাদের গালি দিব না, সংগঠনের লোকদের গালি দিই পোস্টার কারণে আমাদের আমার হাজার মুম্বাই বক্তা কে আসবে, বক্তা কে আসবে মানে কাকে যাচ্ছেন আপনি, আপনি চাচ্ছেন কাকে বোঝাতে পারেন আপনারা, বক্তা চাচ্ছেন কাকে? বক্তা কেউ হবে না, কোরআন হাদিসের কথা যেই বলুক হিন্দু হলেও শুনবে। আর আজকবি কথা যদি বলে পাঁচ তারা টিপে মাথায় দিয়ে 5000 টাকা নিয়ে হেলিকপ্টার যদি নিয়ে আসে ওর পলার জুতার মারা দিয়ে ফিরিয়ে দিবে, আশ্চর্য মুসলমানের রক্ত খাওয়ার টাকা যখন বেদাকে মুসলা দিবেন না, 1 কেজি গরুর গোশতের দাম 500 টাকা, আপনি যে ভিক্ষা করে হুজুরকে টাকা দেওয়ার জন্য তুললেন, পদগুলের কাছে ভিক্ষা করা টাকা নিয়ে 1 কেজি গোশত কেনা যাবে, আবার হুজুর কেনা যাবে? আপনি কোন ব্যক্তির আপনি কেন টাকা দিয়ে দিলেন, আপনি কেন টাকা দিতে গেলেন? হিসাব আমাকে আজকে বদর ভাঙ্গার সম্মেলনে দিতে হবে না, আপনি রেডি করে রাখবেন কিয়ামতের দিন আপনার এই টাকারও জবাব দিতে হবে। সেই হাদিসের আন্দোলন করতে গিয়ে মসজিদে মসজিদে তালিম বৈঠক দিতে গিয়ে দুঃখজনক হলেও সত্য বলতে হয়, একটা মানুষকে দোয়া করা আমরা শিক্ষা দিতে যাই, মানুষের বাড়িতে কান করা দেয় 100-150 টাকা পাঠে কাম করে, এই বেচারিটা যায় পায় কামাই করে, আপনার পক্ষে 10টা টাকা হলে এই ভাইয়ের ভ্যান ভাড়া যেটা মসজিদে যেতে পারবে এটা আপনি দিতে চান না, এখানে দেন না, আপনার ভ্যারাইটিতে চাঁদা দেন সময় দিয়ে সুদের টাকা নিয়ে মেলা শেষে ভুল আপনাকে মনে করে মুসলমান বাড়িতে একটা সালাত রাসুল নেই, সালাত আদায় করবেন কিভাবে আপনার জানা নেই, বাপদাদা 14 কোষের আমল থেকে যেটা থেকে এসেছে দেখা আমাদের ধর্ম পালন করছেন, দেখার নাম কি ধর্ম? সারা জীবনে একটা সালাত রাসুল যদি কিনেন আপনার 14 কোষ পর্যন্ত লাগবে না, এখানে কাম পূর্ণতা দেখা মাসিকার তাহারিক আমাদের প্রান্তীয় পত্রিকা এই সময় পর্যন্ত তদন্তে ধরা পড়েনি অথবা টাইপিং মিস্টে এই দুইটি সারা একটা এই সময় পর্যন্ত সহি কিছুই চূড়ান্ত নিরীক্ষণ করা হয়নি, এক দুই টাইপে মিস্টেক হয়েছে, এই দুই কারণে সারা অন্য কোন কারণে ভুল হয় বলে আমরা মনে করি না, ওপেন চ্যালেঞ্জ দেখান তো আপনার সংগঠনের একটা পত্রিকা 25 টাকা দাম, এক কাপ লাল চা দাম আপনার 5 টাকা, এক প্যাকেট বিড়ি কিনলে 18 টাকা, এক প্যাকেট বিড়ি 1 মাসের কম খেলে একটা তাহারি কেনা যায়, আপনার বাড়িতে দানের বই আছে, উপন্যাস সমগ্র আছে, প্রেমের নাটক আছে, নভেল আছে, গান বাজনার বই আছে, আপনি জীবনে কোনোদিন এই বইগুলি এই পত্রিকাগুলি কেনেন না, আপনার আলমারি ছুটে তাকে ভিতরে ঝকঝক করছে এই সমস্ত উপন্যাস কি আমাদের আপনি কোনো উপকার আসবে? প্রত্যেকটা মুসলিম পরিবারে সালাত ও রাসূল রাখা আবশ্যক, পারলৌকিক জীবনে যদি মুক্তি পেতে চান প্রত্যেকটা বাড়িতে একটা করে সালাত রাখবেন, আমাদের প্রান্তীয় পত্রিকা মাসিকার তাহরিক এটা আপনারা রাখবেন, আশ্চর্যের ব্যাপার বিভিন্ন তাফসীর মাহফিলে আমরা যখন যাই তাফসীর মাহফিলে এত টাকা আছে অবশিষ্ট থাকে, এই টাকা নিয়ে দেখবেন 2-4 বছর তাফসীর মাহফিল হওয়ার পর টাকার অভাবে তাফসীর দেওয়া হয় না, আর আমাদের টাকার অভাবে মাইকি ভালো করা যায় না, আজও আছে চক্রানদীর বাড়ি এখান থেকে 7-8 কিলোমিটার আমার বাড়ি, এই দিকে পর্যন্ত একটা মাইকিং নাই, মোবাইলের মেসেজে আমাদের দুই কত বাংলা এসেছে, আমরা মন খারাপ করি না, এখানে যাচাই বাছাই করুন সরকার বাকি আপনার বিবেচনা রেখে দিলাম, এই জন্য বিনীত অনুরোধ করছি প্রত্যেকটা ধর্মের মানুষদের কাছে যে যে ধর্মের হন না কেন ধর্মের যে বিষয়গুলি মানুষের জন্য কল্যাণকর এটা শেখানোর ব্যাপারে আমরা তৎপর হই, বিশ্বাস করুন আপনার ধারণা শুধু মাদ্রাসাতেই ইসলাম শিক্ষা হয় এটা আপনার আমার ভুল ধারণা, বাংলাদেশের মাদ্রাসার যে শিক্ষা ব্যবস্থা এটা আপনার অন্য ধর্মের চাইতেও খারাপ, ঠিক বুঝতে পারছেন না তো? আন্দোলন হয়
খ্রিস্টান হিন্দু শিক্ষা দেওয়া হচ্ছে, কোন হুজুর মাথা থামালো না, কোন দাঁড়িয়ে টুপিয়ারা কথা বলে না, কারণ তাদের বেতন বাড়ানো হয়েছে, তাদের মাথাটা ধর্মটা শিক্ষণীয় কিছু বিষয় বরং মাদ্রাসাতে যা কিছু দেওয়া হয়েছে আকার সীতারাম বইগুলি ধারাবাহিকভাবে পড়ে দেখুন, আপনার প্রমাণটি থেকে শুরু করে মানুষ যদি বুঝে হকার বক্তাদের নিয়ে সমাজ করাবে, কিছু ইতর শ্রেণীর শ্রোতাও আছে আর শিক্ষিত কিছু ইতর আছে, শিক্ষিত যদি ইতর হয় না, এখনই বলছে যে পাশে বসে আছে কোরআন বানিয়ে বানিয়েও করছি, এরপরে ধীরে 40,000 টাকা কি করবে, ঘর ভিতরে বিনিয়োগ করে কিছু আছে, কোটি মানুষের প্রতিবাদ করতে সবকটা মাথা বিক্রি করে দেয়নি, কে শোনে তার কথা, মানুষ দেশে আসবে যাকে আনলে তাকে আমাকে আনতে হবে, তার জন্য যাত্রা করো, তুমি ভ্যারাইটি করো, বৈশাখী মেলা করো, সম্মানিত শ্রোতৃমণ্ডলী, এরপর আপনাকে যে কথা বলতে চাচ্ছিলাম, এই দুই কাজে হিংসা করা বৈধ, আর শেষের যে অপশন সেটা হলো হঠাৎ করে চলে আসছেন আমার দেখে বসে আছে, কিন্তু টেকাও না, কি করবো, দুই জায়গায় দিচ্ছেন,
আমি একটা প্রতিফলন করতে করতে পাহাড় সমান হয়েছে, কথা বুঝতে পারেন? সমান হওয়ার কারণ আছে, কারণ আছে না, কারণ আছে। আল্লাহ বলছে কেউ যদি আল্লাহর পথে এক টাকা দান করে, কয় টাকা? তাহলে সরকারি এক টাকা করবেন না, আর বকরি মেয়ের করতে আসতেছি বেড়া আমরা বাঁচতে না বা তোমার স্ট্যান্ড করলো তার ময়লা বকরি পাশে বসতে আমার কাছে দুই টাকাটা দিল জমিনে কি করলেন প্রত্যেকটা শীষে 100 করে ষষ্ঠ দানা, প্রত্যেকটা শীষে কত লাগবে? আমরা বুঝবার পরে মন্ডিয়া সারা সাতটা শিশু ওখান থেকে উৎপন্ন হলো, প্রত্যেকটা শিশু দানার কথা নষ্ট হওয়া না, আর ভিতরটা দানা আনে অসুস্থ লেগেছে লাগা থেকে, তার মানে কতটি হলো হিসাব করেন। এরপরের অংশের আয়াটা এ আছে শুনি আছে শুনি, পরের অংশ আল্লাহ বলছেন আল্লাহ যাকে ইচ্ছা এর চাইতে আরো আছে। আল্লাহ যদি কারো সাত লাখ টাকা এনে দিতে আমি মা করে শুনি আল্লাহ আর বেশি দিনে আমার মুক্তি দিই, এজন্য হয় আমরা খুব কষ্টে আছি। খুব কষ্টে মানে দুই একটা দেখা মনে কিছু নেবেন না, যারা প্রচলিত গণতন্ত্রে বিশ্বাসী তন্ত্র মন্ত্রে দেখবেন ইউনিয়ন পর্যায়ের যে নেতা বেশি গেল পাশার তলে একটা বাল তারা সবাই আছে, একার কথা নয় নাই বলব এই কাছে ধরা না করে তাদের একটা কথা বলা মনে হয় আমার কোনো সঙ্গে রিজার্ভ পুস্তার গেছি কিছুই একটা কত টাকা জোগাড় করেছে বিবিসির খবর বলতেছে পেপার দেখতেছি তাই বলতেছে। আপনাদেরকে আমি দেখাচ্ছি নগদ একটা জিনিস, এই তো মোটা মানুষ ছিলেন তো সবাই আপনি সত্তার ভাই অত জেলা করা করতো ভয় আমি মানুষ আপনি আপনার ভাইকে তো সবাই সেমনি বডি সেমনি মানুষ থাকবে আমার একদিন দায়িত্ব করেছে ওই পাশে দেখতে সবাই যাবে মাথার ব্যথা রাস্তা যদি খারাপ ওই সারাবে মানুষের আর তো সারাবার মত নাই আল্লাহ আল্লাহ বন্ধ হয় না, যদি হয় তারা উঠবে কখন আল্লাহ জানে, আসতে যে কি করে বুঝতে পারবে হাসানোর জন্য বলি হাসানোর জন্য বলি এই আরজার নওগাঁ জেলার কিন্তু সহসভাপতি আরজার পাশার তলে আপাসি ইউনিয়নের একটা বলে নির্মাণ তো বড় পদের কথা বলছে একটা ওয়ার্ডের কোন সভাপতি অথবা সেক্রেটারি ওর পাশার তলে কি বলেন আর যেটা দেখেছেন সেটা বলেন তাদের প্রতি মাসে মাসে মানুষ দেখা হয় না মেকআপ করে নিতে হয় ওর পাশার তলে একাশি অথবা পাঁচার একটা ওয়ার্ডের একটা দায়িত্বশীল আর একটা জেলার সহসভাপতি অন্তত ফ্যাক্টর দেখা যদি মারে এক বছরে এই আচ্ছা আপনার মাদল হবার আচার অন্তত যদি ফ্যাক্টর দেখা মারে এই মানুষের বেঁচে একটা পালসার কেনা সম্ভব হয় ক্ষেত্রের টাকাটা তো সমান দেন ভালো বলেন দিয়েছেন সমান আমরা সিটি নিজেদের মনে করে সারা আসন ধরে আমার করে না এই করে না ওই করে না দে দিয়েছে কিন্তু কারণ দিয়ে সব টাকা দিলেন তো বেতা দিতে সব টাকা দিলে বেতা দিতে যারা কবর পূজা করে যারা মূর্তি পূজা করে যারা মাজার পূজা করে কাজ পূজা করে বাড়ির কাছে ফকিরে খাবার পায় না কুসুমের দিকে যারা দেখছি সসপেন হাঁস মুরগি বাইতে লেগে খাওয়ায় ওই ইঁদুর ভেবে সব দিনে খারাপ করে আজকে বলতে হচ্ছে মুসলমানদেরকে মুসলমানদের সন্ন্যাদি টাকা বেতাদের কাছে খরচ হচ্ছে আপনাদের বিবেককে
অবরোধ, যাতে করে প্রচার প্রসারে পুষ্কর বিজ্ঞাপনে যাতায়াতের ভাড়াতে কেরোসিন পেট্রোলে আমাদের কোনটার ভার কিনা হয়, মুসলমানদের কি টাকার অভাব? কথা বলেন, মুসলমানদের টাকার অভাব? আপনার কাছে আল্লাহ রাসূলের পক্ষ থেকে
আমাদের মাঠে এই কোরআনকে সাথে নিয়ে, ইসলামকে সাথে নিয়ে, সূরা বাকারা আর ইমরান সাথে নিয়ে জান্নাতে যেতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে আমাদের উদার মানসিকতা দান করো। আল্লাহু আমিন। সকলে সুস্বাস্থ্য সার্বিকভাবে সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানে।